আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মুজাম্মেল হক, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন হাই স্কুল কুমিল্লা। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ভূগোল পরিবেশ বই থেকে বা এই বিষয় থেকে দ্বিতীয় অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়ে। ইতিমধ্যে তোমরা গত বছর মার্চ থেকে বিদ্যালয়ের বাইরে এখনো আসো, আর বিশ্বব্যাপী যে করোনা পরিস্থিতি বা করোনা সংক্রমণ তা কিছুটা কমে আসছে, সেগুলি আশা করা যায় তোমরা বিদ্যালয়ে আসতে পারবা। তো আমাদের অনলাইন কার্যক্রম যথারীতি গত বছর এবারও চালু আছে। আজকের ক্লাসটা বিশেষ করে নবম শ্রেণীতে যারা ভর্তি হয়েছ মানব বিভাগে তাদের কাজে লাগবে, দশম শ্রেণীতে যারা আছো তাদেরও লাগবে, এবং যারা 2021 সালে SSC পরীক্ষাতে তাদেরও কাজে লাগবে। আসলে আমরা সৌরজগৎ নিয়ে তোমাদের যে আলোচনা হবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু, তোমরা জানো যে আমরা কিন্তু সৌরজগতের মধ্যে আছি, এবং পৃথিবী যে গ্রহ আমরা, এটা সৌরজগতের একটা গ্রহ। আজকের ক্লাসে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো সবার আগে তোমরা একটু মনিটরে লক্ষ্য করো। তোমরা মনিটরে কি দেখতে পাচ্ছ? মহাবিশ্ব, মহাকাশ, তাই না? এবং কতগুলি গ্রহ, উপগ্রহ প্রথমে দেখতে পাচ্ছ। এটা হলো সূর্য, কেমন? এই যে অনেক তেজদীপ্ত, এবং এই যে এই কক্ষপথ, সূর্যের গ্রহ 8টি গ্রহ আছে। প্রথমটা শুক্র, বুধ, পৃথিবী দেখছো একটু নীলাকার, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলি সূর্যের চারিদিকে ঘুরে, কক্ষপথে ঘুরে। এবং এই সৌরজগতের মূল কেন্দ্রে কে আছে? সূর্য। সূর্য একটা নক্ষত্র, এই সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ পরিভ্রমণ করতেছে বা ঘূর্ণায়মান। এটা তোমরা, তোমাদের বইও আছে, আমি এখন এটা কম্পিউটারের মাধ্যমে তোমরা দেখালাম। এখানে বিভিন্ন কালারে জিনিসটা বোঝা যায়। এটা হলো সৌরজগৎ, যে আমাদের সোলার সিস্টেম, সেটার চিত্র। এখন আমরা পাঠ্য বইয়ের আলোক একটা চিত্র আছে, চিত্রটা আমি তোমাদেরকে বোর্ড অঙ্কন করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে একটা সৌরজগতের ছবি দেখেছো, তোমাদের বইয়েও একটা ছবি আছে। বইয়ের 13-20টা তোমার বই খুলো, এখানে একটা চিত্র আছে সৌরজগতের, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে সূর্য কেন্দ্র গ্রহগুলি। আমি বোর্ডে অঙ্কন করে দেখাচ্ছি, তোমরাও ইচ্ছা করলে চিত্রটা আঁকতে পারো তোমাদের যার যার খাতায়। এটা যত জটিল দেখাচ্ছে অত জটিল নয়। তোমরা প্রথমে একটা সূর্য চিত্র আঁকবা। সূর্য, এটা মনে করো সূর্য, বুঝতে পারছো? এটা হলো সূর্য, সূর্যকে কেন্দ্র করে। তোমরা কম্পাস আঁকলে আঁকতে পারবা। এই যে একটা বৃত্ত আঁকলাম, তুমি বুধ যেখানে আছে তোমার সেখানে দিতে এমন কোনো কথা, তুমি যদি এখানে বুধ দাও কোনো অসুবিধা নেই। বুধ এই জায়গায় আলো হবে, এই জায়গায় অন্ধকার হবে, এই জন্য কালো। তারপরে তুমি আরেকটা গ্রহ নাও, এটা শুক্র, এই জায়গায় অন্ধকার, এই জায়গায় আলো। একসময় 9টা গ্রহ সন্ধান পেয়েছে, এখন 8টা গ্রহ আছে, 8টা তত্ত্ব আছে, বুধ, শুক্র, এরপরে পৃথিবী। আমি হয়তো আঁকতেছি ফ্রি হ্যান্ডে, অত ভুল হবে না, তোমরা কম্পাস দিয়ে গোল করে আঁকবা। এটা হইলো পৃথিবী। পৃথিবী কি আমাদের গ্রহ? আমরা এটা বর্জস করি পৃথিবীর পরে আর পরে আগে আছে। এবং পৃথিবী তোমার, তোমরা জানো কি কোন কোন গ্রহের উপগ্রহ আছে, কোন কোন গ্রহের নাই। পৃথিবীর একটা আছে, এটা হলো চাঁদ। ছোট করে এখানে দেখা দিই, এটা হইলো চাঁদ। এরপরে আসো মঙ্গল, মঙ্গল দূরত্ব অনুযায়ী গ্রহগুলি আমি দেখাচ্ছি। এখন যে জায়গাটা সূর্যের থেকে অপর পাশে থাকে সেটা অন্ধকার থাকে, সূর্যের দিকে যেটা থাকে সেটা আলো থাকে। মঙ্গল গ্রহে তোমরা জানো গ্রহ নপুঞ্জ আছে, এরকম অসংখ্য ছোট ছোট তোমার কিছু গ্রহ, যেগুলি আমরা যেগুলি সন্ধান তেমন পাই না, এটাকে দলবদ্ধ থেকে গ্রহাণুপুঞ্জ অনেকগুলি আছে। এখানে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে এই গ্রহাণুপুঞ্জগুলি আছে,
এগুলো কি গহানো পঞ্জম এরপরে তোমার বৃহস্পতি তুমি যদি সার্কেল পুরাটা নাও আঁকতে পারো শুধু তোমরা এক সাইড দেখাইলেও হবে এটা হলো বৃহস্পতি তোমরা দেখো যে মঙ্গলের পাশে ছোট ছোট দুইটা মঙ্গলের দুটো উপগ্রহ আছে তাই দুইটা অনেক গ্রহের অনেকগুলি আছে শনি ৬৭ আছে আমরা তো ৬৭টা দেখাতে পারবো না তোর বৃহস্পতি এই জায়গায় সূর্যের দিকে আছে এই জায়গায় সূর্যের দিকে নাই এটা তখন আলো এটা অন্ধকার ভরা বৃহস্পতি মানে শনি আমাদের পুরো সার্কেল না হলে তুমি বুঝাতে তুমি এভাবে দিতে পারো কোনো অসুবিধা নাই এভাবে তাহলে এটা হলো শনির আবার কি শনির একটা বলয় আছে এটা তোমরা জেনে থাকবে শনির চারিদিকে রাউন্ড একটা বলয় আছে ইউরেনাস এবং সর্বশেষ হলো নেপচুন এটা হলো সূর্যের সবচেয়ে দূরে ছবিটা দিকে খেয়াল করলে তোমরা অনেক প্রশ্ন জবাব পেয়ে যাবে পরীক্ষাতে জ্ঞানমূলক অনুভূতি কিছু প্রশ্ন আসে সবচেয়ে দূরের গ্রহ কোনটা নেপচুন তুমি তুমি লক্ষ্য করতে পারো সূর্য কোথায় এই হলো সূর্য এবং নেপচুন সবচেয়ে দূর তাই এটাতে আলো পৌঁছে খুব দেরি হয় এবং তোমার সূর্যের আলো কম থাকে শীতল এই গ্রহটাকে শীতল বলা হয় আর সবচেয়ে কাছে দেখো কি আছে বুধ দূরত্ব অনুযায়ী বুধ একদম নিকটতম সূর্যের তারপরে কি আছে শুক্র তারপর পৃথিবী পৃথিবী নিকটতম কে শুক্র ওদিক দিয়ে মঙ্গল তারপরে গ্রহণপুঞ্জ আর পরে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন টোটালটা কিসের এই চিত্রটা হলো সৌরজগতের চিত্র আবার দেখো সৌরজগৎ হলো সূর্য গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা যা আছে এগুলি নিয়ে যে জগৎ যার কেন্দ্রে রয়েছে সূর্য সেটাই হলো সৌরজগৎ সৌরজগতে আটটি গ্রহ আছে দূরত্ব অনুযায়ী গ্রহগুলির নাম হলো সর্বপ্রথম বুধ তারপর শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো প্লুটো এখন নাই তখন নয়টা ছিল আমি প্লুটো পদে বলছি আমরা যখন ছাত্র পড়েছিলাম তখন প্লুটো নয়টা গ্রহ বলতে এখন আটটা গ্রহ কারণ প্লুটোর সন্ধান কেন্দ্রে পাচ্ছি না এছাড়া আরো গ্রহ আবিষ্কার হয়েছে তোমরা এক্স নামে একটা গ্রহ ছিল ভালকান নামে একটা গ্রহ ছিল তো ওগুলি তথ্য নাই যার কারণে আটটি বলা হয় আসলে তোমরা বুঝতে পারছো তাহলে দেখো এই আটটা গ্রহের আবার কিছু সংক্ষিপ্ত বর্ণনা আছে যেগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেমন সর্বপ্রথম কি বুধ এটা কি বলবো বুধ হলো সূর্যের নিকটতম গ্রহ এর কোনো উপগ্রহ নেই উপগ্রহ হলো কি গ্রহকে কেন্দ্র করে আবার কিছু ঘুরে কিছু যেগুলি ঘুরে এগুলি উপগ্রহ গ্রহের কিন্তু নিজস্ব আলো নেই আলো কার আছে আলো আছে সূর্যের নক্ষত্রের আলো আছে নক্ষত্রের তোমরা জ্যোতিষ্ক পড়াশোনা বুঝেছো কিছু জ্যোতিষ্কের আলো আছে কিছু জ্যোতিষ্কের আলো নেই সূর্য থেকে আলো পায় গ্রহগুলো তো বুধ হলো সবচেয়ে ছোট গ্রহ এবং এটার কোনো উপগ্রহ নেই আরো কিছু বর্ণনা আছে তোমরা প্রত্যেকটা গ্রহের বর্ণনা গেলে তোমরা কি কি মনে রাখবা যেটার অবস্থান মনে রাখবা এটার পরিক্রমণ বা এটার গ্রহের সংখ্যা তাহলে তোমরা একত্রে জিনিসটা করতে পারবে সূর্য থেকে দূরত্ব সূর্য থেকে কত দূরত্ব অবস্থিত সেটা তোমরা খেয়াল রাখবা তারপরে সূর্যকে একবার প্রদক্ষিণকাল সূর্যকে প্রদক্ষিণকাল দিলেই হবে প্রদক্ষিণ কাল উপগ্রহ আগে লিখছি গ্রহের সংখ্যা এটা হলো গ্রহের ভিতরে উপগ্রহের সংখ্যা উপগ্রহের সংখ্যা আমরা তো গ্রহের বর্ণনা শিখতেছি এটার অবস্থান কত এটা কি এক নম্বর না দুই নম্বর আটটা গ্রহ আছে আটটা গ্রহের অবস্থান আছে তারপরে এছাড়া কিছু বৈশিষ্ট্য
তাহলে তোমরা খুব সহজে পাবে। তো প্রথমে যদি আমি বুধবার আর ইংরেজি হলো মার্কারি, এটা হলো পৃথিবীর নিকটতম গ্রহ এবং এর কোনো উপগ্রহ নেই, এবং সূর্যকে কেন্দ্র করে এটা প্রদক্ষিণ কত, একবার প্রতিদিন করতে লাগে 88 দিন, পৃথিবী লাগে কত নিশ্চিত তোমরা জানো 365 দিন, আমাদের 365 দিন এক বছর, বুধ হলো 88 দিন এক বছর, বুধের কোনো উপগ্রহ নাই। এবং এটা সূর্য থেকে দূরত্ব হলো 5.8 কোটি কিলোমিটার, এর ব্যাস 4,850 কিলোমিটার। এখানে কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, বাতাস নেই, কিছু নেই, যার কারণে কোনো প্রাণের অস্তিত্ব নাই। ঠিক আছে, বুধের বর্ণনা কি বলবা, এটা পৃথিবীর নিকটতম গ্রহ, এর কোনো উপগ্রহ নাই, এটা পৃথিবী পরিক্রমা 88 দিন লাগে, এবং এর সূর্য থেকে দূরত্ব 5.8 কিলোমিটার, এবং এখানে পানি নাই, বাতাস নাই, কিছু নাই, যার কারণে প্রাণের অস্তিত্ব নেই। আগে নেক্সট হলো তোমার বুধের পরে কি আছে, শুক্র। শুক্র কি অবস্থান, কি এটা সূর্যের থেকে দূরত্ব অনুযায়ী 2 নম্বর উপগ্রহ গ্রহ, বুধেরও কোনো উপগ্রহ নেই, শুক্রেরও কোনো উপগ্রহ নেই। এই দেখো এই হলো শুক্র, এবং আমরা সন্ধ্যা আকাশে যে দুটি তারা দেখি এগুলিকে, একটা হলো সন্ধ্যা তারা আর একটা শুক্র তারা, এগুলি কি, এগুলি শুক্র গ্রহ, আসলে এগুলি কোনো তারা না, এটা হলো শুক্র গ্রহ, নক্ষত্র জ্বলজ্বল করে। শুরু থেকে এর দূরত্ব হলো 10.8 কিলোমিটার, এর দিন ও রাতের কোনো আলোর তারতম্য হয় না। এখানে একটা বৈশিষ্ট্য আছে কি, এসিড বৃষ্টি হয়, বৃষ্টিটা যে এসিড বৃষ্টি। শুক্রের ব্যাস হলো 12,104 কিলোমিটার, আর এটা সূর্যকে পরিবহন করতে লাগে 225 দিন, বুধের 88 দিন, বুধ আমি এখানে দিনটা লিখে দিই 88 দিন, এটা হলো 225 দিন, পৃথিবী কত লাগে 365 দিন। বুধের বৈশিষ্ট্য হলো এটা, শুক্রের বৈশিষ্ট্য, এটাতে এসিড বৃষ্টি হয়। এরপরে যে আমাদের গ্রহ যেটাতে আমরা বাস করি সেটা হলো পৃথিবী, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, একদম উপগ্রহ বললে, এবং এর ব্যাস 12,667 কিলোমিটার গড়ে। এবং তোমরা তো জানো একমাত্র একটাই উপগ্রহ আছে, সেটা হলো চাঁদ, এবং পৃথিবী একমাত্র গ্রহ যেখানে অক্সিজেন, নাইট্রোজেন, অন্যান্য গ্যাস আছে, এবং জীবের বসবাস উপযোগী, এবং পানি আছে, আলো আছে, সব আছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী বা তোমরা বল আছে কি মঙ্গল, মঙ্গলের 2টা উপগ্রহ আছে, এবং সূর্য থেকে দূরত্ব 22.8 কোটি কিলোমিটার, এর ব্যাস 6,787 কিলোমিটার, একবার ঘুরতে সময় লাগে মঙ্গলের, আমাদের লাগে 365 দিন, মঙ্গল লাগে 687 দিন। সূর্য থেকে যত দূরত্ব তুমি একটা জিনিস খেয়াল করবে, বুধের মাত্র 88 দিন লাগছে, এই যে এতটুকুর মধ্যে বুধ ঘুরে, শুক্র আর একটু বেশি ঘুরে, পৃথিবী 365, এটা 687 দিন। তারপরে তোমার এলো তোমার মঙ্গল, এবং মঙ্গলের মাটি একটু লালচে ধরনের, পৃথিবী থেকে একটা গ্রহ একটু লালচে লালচে লাগে, এটা হলো মঙ্গল। এর উপরিভাগে কি আছে, গৃহ আগ্নেয়গিরি আছে, অক্সিজেন পানি পরিমাণ খুব কম, কার্বন ডাইঅক্সাইড খুব বেশি, এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি থেকে প্রাণের অস্তিত্ব এখানেও থাকা সম্ভব নয়। আর এর যে দুটা উপগ্রহ আছে এটা নাম হলো ফোবস ও ডিমোস। তারপর আছে বৃহস্পতি, যেটাকে বলা হয় গ্রহ আজ সবচেয়ে বড় গ্রহ, দেখো সাইজটা অনেক বড় এবং এত বড় যে পৃথিবী থেকে আর এলো 1,300 গুণ বড়। এর ব্যাস 1,42,800 কিলোমিটার, সূর্যের দূরত্ব 77.8 কোটি কিলোমিটার, পৃথিবীর 27 ভাগের 1 ভাগ তাপ পায়, যেহেতু একটু দূরে, বৃহস্পতি বায়ুমণ্ডল হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি, এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 4,331 দিন, এবং বৃহস্পতির 67টি উপগ্রহ আছে, 67 অনেকগুলো, দূরত্ব হিসাবে 5 নম্বর গ্রহ, 1, 2, 3, 4, 5 নম্বর গ্রহ। তারপরে 6 নম্বর আছে শনি, এবং শনির একটা চারিদিকে বলয়, কতগুলো উজ্জ্বল বলয় আছে, এবং শনি তোমার
দ্বিতীয় বৃহত্তম মানে 6 নম্বর থাকলো এটা সাইজের দিক দিয়ে আয়তন দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম বৃহস্পতি সবচেয়ে বড় তারপরে শনি সূর্য থেকে এর দূরত্ব 143 কোটি কিলোমিটার এটি গ্যাসের বিশাল এক গোলক এর ব্যাস 120,000 কিলোমিটার শনির ভূত্বক বরফে ঢাকা শনির যে পৃথিবীর ভূত্বক তো তুমি দেখছো শিলা মাটি এসব শনির তলো বরফে ঢাকা এর বায়ুমণ্ডল আছে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ মিথেন ও অ্যামোনিয়া গ্যাস সূর্যের চারিদিকে একবার শনির ঘুরতে কত লাগে পৃথিবীর প্রায় 29.5 বছর এইটা দিনে নেয় নাই কারণ পৃথিবীর প্রায় 29.5 বছর আমরা 29 বছর শনির মাত্র 1 বছর শনির আবার উপগ্রহ আছে তোমার 62টা 62টি উপগ্রহ বৃহস্পতি আছে 66 শনি হলো 6 নম্বর গ্রহ তারপর 7 নম্বর আছে কোনটা ইউরেনাস এটা দূরত্ব দিক থেকে 7 নম্বর এবং সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ 3 নম্বর বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহরাজ তারপরে শনি দ্বিতীয় এবং ইউরেনাস হলো দূরত্ব দিক থেকে 6 নম্বর হলো আয়তন দিক দিয়ে 3 নম্বর এটি সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্যকে প্রতিদিন থেকে সময় লাগে 84 বছর এটা দিনে না আমাদের এটা লাগবে 84 বছর আগে তুমি দিন দিছি এবং এর উপগ্রহ আছে 27টা এর গড় ব্যাস 39,000 কিলোমিটার এটি হালকা পদার্থ দিয়ে গঠিত আবহাওয়া মণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ বেশি শনির কয়েকটা উজ্জ্বল বলয় শনির মতো বৃহস্পতিরও কয়েকটা বলয় আছে এটা অত উজ্জ্বল না ইউরেনাসের হালকা হালকা কয়েকটা বলয় আছে লাস্ট গ্রহ হলো কি সবচেয়ে দূরে গ্রহ নেপচুন এই জন্য এটা শীতল দেখা যায় একটু নীলাভ দেখা যায় তোমরা মনিটরে দেখেছ দূরের একটা গ্রহ একটু নীলাভ এটা হলো বৃহস্পতি শনি নেপচুন ইংরেজি নেপচুন সূর্য থেকে দূরত্ব 450 কোটি কিলোমিটার এখানে সূর্যের তাপ আলো খুবই কম এই গ্রহ আয়তনে পৃথিবীর 72টি পৃথিবীর সমান বা 17টি ভরের সমান এর উপগ্রহ হলো 14টি 14টা উপগ্রহ আছে তো ক্লিয়ার স্টুডেন্ট দেখো সূর্য থেকে যে 8টা গ্রহ আমি এখানে ছবিতে এঁকেছি তোমাদের বইও আছে তোমরা মনিটরেও দেখেছো এবং প্রত্যেকটা গ্রহের অবস্থান এবং উপগ্রহের সংখ্যা সূর্য থেকে দূরত্ব সূর্যকে প্রদক্ষিণকাল কিছু কিছু বৈশিষ্ট্য বলেছি আমি আবার একটু রিপিট করি দুইটা গ্রহের কোন উপগ্রহ নেই এগুলি হলো বুধ ও শুক্র প্রাণের অস্তিত্ব কোন গ্রহে একমাত্র পৃথিবীতে কোন গ্রহে এসিড বৃষ্টি হয় মেনলি তোমার শুক্র গ্রহে আরেকটা গ্রহ হয় কিন্তু শুক্র গ্রহে মেন তারপরে সবচেয়ে কোন গ্রহকে গ্রহ বলা হয় বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ এটা কোন গ্রহের বলয় আছে বলয় দ্বারা বেষ্টিত গ্রহটির নাম কি শনি ইউরেনাস হালকা আছে কিন্তু শনিতে সবচেয়ে বেশি কোনটি শীতল গ্রহ নেপচুন আরেকটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে তোমাদের কোন গ্রহ লালচে আকৃতি কোন গ্রহের ভূত্বক সেটা বললা মঙ্গল তাহলে আশা করি তোমরা গ্রহগুলি সম্পর্কে আমি যে বর্ণনা দিলাম তা বুঝতে পেরেছ এবং তোমরা এগুলি মনে রাখবা এবং তোমাদের ছোট একটা বাইরের কাজ দিয়ে দিই সেটা হলো কোন রূপেষ্ট আছে একটা কাজ বই একটা চার্ট আছে দেখো এই চার্টটাতে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলির নাম দেওয়া আছে একদম বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এবং এগুলি তুমি কিছু শখ আছে দূরত্ব কত একবার প্রতি উপগ্রহ সংখ্যা কত বৈশিষ্ট্য এগুলি লিখবা এটা তোমাদের বাড়ির কাজ লিখে দেই বাড়ির কাজ পৃষ্ঠা 15 সব পূরণ করবা সব পূরণ করবে আমার আলোচনা প্রায় শেষ এখন যাওয়ার আগে তোমাদের দুই টুকু সময় কথা বলে যাই তোমরা ঘরে অবস্থান করবা 28 ফেব্রুয়ারি পর্যন্ত বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি বাড়ানো হয়েছে যদি বের হও অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করে বের হবা এবং কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার হাত ধোবা সামাজিক দূরত্ব বজায় রাখবা 3 থেকে 6 ফিট পুষ্টিকর খাবার খাবা প্রার্থনা করবা এবং তোমরা যদি ছোট
ঘরে তোমাদের অভিভাবকদের করোনা টিকা ইতিমধ্যে চলে আসছে, আমিও প্রথম ডোজ নিয়ে ফেলেছি। তোমরা তোমাদের অভিভাবকদেরকে বলবা করোনা টিকা নেওয়ার জন্য, ডোজ সরকার ব্যবস্থা করেছে। পরিশেষে পঞ্চায়েতের কাছে প্রার্থনা করবা যাতে আমরা দ্রুত এই অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো।